की अर्थ आसबे only parents can help us only अर्थ की एकमात्र एकमात्र बाबा मायर ही हमारे के साथ करते पार एक affirmative सेंटेंस के आवरा की करब हमरा इस सेंटेंस के नेगेटिव में परिणत करब আমরা সেন্টেন্সটিকে নেগেটিভে পরিণত করব তাহলে আমরা খেয়াল করব যে ওই যে আমরা চারটি তিনটি বিষয় লিখেছিলাম যে অনলি দ্বারা ব্যক্তি বোঝালে কি লিখব নান বাই অনলি দ্বারা যদি ব্যক্তি বস্তু বোঝায় তাহলে আমরা লিখব নাথিং বাই এবং অনলি দ্বারা যদি বয়স বা সংখ্যা পরিমাণ বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন আমরা যেটা উপযোগী বেশি মনে করব আমরা সেই শব্দটি আমরা লিখব তাহলে খেয়াল করো Yeah.
লক্ষ্য করি যে আমরা কিন্তু শুধুমাত্র অনলি শব্দটি তুলে দিয়েছি এবং অনলি দ্বারা বস্তু বোঝাইছে বিধায় আমরা অনলির পরিবর্তে নাথিং বাট ব্যবহার করেছি নাথিং বাট ব্যবহার করেছি এবং অনলির পরে যে অংশটুকু আছে দ্য ইভিনিং স্টার ক্যান ভিজিবল আমরা ঠিক হুবহু সেই অংশটি দ্য ইভিনিং স্টার ক্যান ভিজিবল এই অংশটি আমরা লিখেছি তাহলে তোমরা আশা করি অনলির ব্যবহারটা ব্যক্তি বোঝালে কি বসবে এবং বস্তু বোঝালে কি বসবে এটা সবাই ক্লিয়ার করতে পেরেছ তো আমরা এরপরে আরেকটি বিষয় প্রকাশ করব যে অনলির দ্বারা ব্যক্তি এবং বস্তু ব্যবহার আমরা বোঝাইলাম এখন অনলির দ্বারা আমরা বোঝাব বয়স বা সংখ্যা যদি বোঝায় তো বয়স বা সংখ্যা বোঝালে আমরা অনলির পরিবর্তে কি লিখব তোমরা সেই উপরে খাতার নোটের উপরের অংশে খেয়াল করো আমরা লিখে রেখেছি যে অনলির পরিবর্তে বয়স বা সংখ্যা যদি বোঝায় তাহলে তার পরিবর্তে আমরা ব্যবহার করব নট মোর দেন অথবা নট লেস দেন তাহলে আমি অনলি দ্বারা একটি সেন্টেন্স বোর্ডে লিখে ফেলি ছাত্রবৃন্দ তোমরা এই সেন্টেন্সটি তোমাদের সুবিধার্থে প্রথমে খাতায় তুলে নাও যে আমি একটা সেন্টেন্স লিখছি হি ইজ অনলি 15 তাহলে খেয়াল করো যে সেন্টেন্সটি কি লেখা হয়েছে হি ইজ অনলি 15 ইয়ার্স ওল্ড অর্থ তার বয়স মাত্র 15 বছর অর্থাৎ সে কেবলমাত্র 15 বছর বয়সে তাহলে আমরা এই সেন্টেন্সটিকে যদি বাংলায় বলি যে বাংলায় আমি লিখব কি করব যে আমরা লিখব তার বয়স 15 বছরের বেশি নয় তাহলে আমরা খেয়াল করি যে আমরা যে অনলি শব্দটি ব্যবহার করেছি এই অনলি দিয়ে বোঝানো হয়েছে যে কেবল না এবং এই অনলির ব্যবহারের জন্য আমরা কি লিখব আমরা লিখব নট মোর দেন এবং এখানে ঠিক আগের সেন্টেন্স দুটির মতোই আমরা অনলি শব্দটা তুলে দেব এবং আমরা এই অনলির পরিবর্তে নট মোর দেন শব্দটি লিখে ফেলব অর্থাৎ এই অনলি শব্দটা ঘিরে যে জায়গা থেকে অনলি লেখা আছে সেখানেই আমরা নট মোর দেন লিখব তাহলে খেয়াল করো যে আমরা প্রথমে কি কি আছে এই শব্দটা আমরা লিখে ফেলব হি ইজ নট তাহলে কি লিখব নট মোর দেন নট মোর দেন দেন 15 FIFTEEN 15 ইয়ার্স ওল্ড তাহলে আমরা কি লিখেছি যে হি ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড অর্থ তার বয়স 15 বছরের বেশি নয় তো শিক্ষার্থীবৃন্দ আশা করি আমি এই যে সেন্টেন্স গুলি নিয়ে আলোচনা করেছি তোমরা ভালো বুঝতে পেরেছ এখন যদি তোমরা একটু বোঝার পরে আরো বেশি এক্সারসাইজ করো তাহলে তোমরা আরো বেশি জানতে পারবে এবং তোমাদের এই আজকের যে অর্জিত জ্ঞানটি এটি স্থায়ী হবে পরীক্ষায় তোমরা ভালো অ্যাপ্লাই করতে পারবে তাহলে সেক্ষেত্রে আগামী দিনের জন্য তোমরা হোমওয়ার্ক করে রাখবে খাতায় অর্থাৎ হোমওয়ার্ক করে রাখবে 10টি সেন্টেন্স 10টি অনলি যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তোমরা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করে রাখবে এবং আমাদের ফেসবুক আইডি আছে এই ফেসবুক আইডিতে তোমরা নিজেদের খাতায় 10টি সেন্টেন্স লেখার পরে এই সেন্টেন্সগুলির উত্তর লেখার পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিণত করার পরে আমার ফেসবুক আইডিতে
সেন্ড করবে অর্থাৎ আমি সেখান থেকে দেখে তোমাদের মূল্যায়ন করব এবং এর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমরা এই বিষয়টি নিয়ে আবার সলভ করার চেষ্টা করব যদি কারো কোনো প্রবলেম থাকে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো